তো মঞ্চে রয়েছেন সুদীপ্তা ব্যানার্জি কেমন আছেন ম্যাডাম ঠিকঠাক তুমি কেমন আছো একটু ভালো আছি কিন্তু এখানে এসে খারাপ হয়ে গেছে কেন কি হয়েছে যখন এখানে আমি আসি না এজন্য আমাকে বলছে ওইটা জ্যান্ত কঙ্কালটা দাঁড়িয়ে আছে তোমায় কঙ্কাল বলেছে আগে হ্যাঁ ওই জন্য মনটা খারাপ করো রোজ বিরিয়ানি খাও মোটা হয়ে যাবে একটা কথা বলি বিশ্বাস করুন এর জন্য আমি দায়ী নই ও আচ্ছা একদমই আমি দায়ী নই আমার বাবাও দায়ী নয় মাও দায়ী নয় দায়ী একমাত্র উপরওয়ালা কেন জানেন যখন আমাকে বানিয়েছিলেন তখন ওনার মুড বড্ড খারাপ ছিল যখন আমাকে বানিয়েছিলেন ওনার অ্যাসিস্ট্যান্ট বলেছিলেন স্যার কি মাল বানাচ্ছেন কাটমা বানিয়েছেন কাঁধে দিতে ভুলে গেছেন তখন উনি বলছেন ডেলিভারি কর মালটাকে ডেলিভারি কর ডেলিভারি করে দিয়েছেন কিন্তু আমার একটা রাগ ওনার উপর কেন জানেন যখন সানি লিওনকে বানিয়েছিলেন তখন কি ভরা পেটে মন ভালো ছিল আমি এত কঠিন কথার কোন উত্তরই যাচ্ছি না আমি আমার কথায় আসছি তোমরা যারা এখানে উপস্থিত আছো তাদের সকলের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান এবং এত সুন্দর গান হচ্ছিল আমি গাড়িতে বসে শুনছিলাম সো আই এম নট এ সিঙ্গার আমি গাইতে পারি না বাট যাতে তোমাদের ভালো লাগে এবং আমি এত সুন্দর একটা জায়গায় এসেছি এত সুন্দর একটা পরিবেশে এসেছি তাই আমি চাই তোমাদের একটা গান শোনাতে যদি তোমরা রাজি থাকো তাহলে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো ম্যাডাম বলবো অবশ্যই গান হবে যখন আমি এখানে আসি আমার দর্শক বন্ধুরা একটা আবেদন করেছেন যে সমস্ত কথা আমরা টেলিভিশনের পর্দায় জানতে পারি না ওই সমস্ত কথা আপনার কাছে তুলে ধরতে আমি কি করতে পারি ওকে থ্যাংক ইউ Thank you.
Woo-hoo!